মালদাবাসীদের জন্য সুখবর, পুরী যাওয়ার জন্য চালু হলো রথযাত্রার স্পেশাল ট্রেন। এবার এক ট্রেনে সোজা পুরীতে যেতে পারবেন আপনি। আর দেরি নয়, টিকিট কেটে এই ট্রেনে চেপে যেতে পারেন পুরীর রথযাত্রার দর্শনে, ফিরে আসতে পারেন সেই একই ট্রেনে। ভারতীয় রেল রথযাত্রার স্পেশাল ট্রেন চালাচ্ছে বিভিন্ন রুটে। ইস্টার্ন রেলওয়ের মালদা ডিভিশনের মালদা টাউন থেকে ইস্ট কোস্ট রেলওয়ের খুরদা রোড ডিভিশনের পুরীর ঠিক কাছেই মালতি পাতপুর রেল স্টেশন পর্যন্ত একটি স্পেশাল ট্রেন চালু করল। এই স্পেশাল ট্রেনটি মালদা থেকে জুলাইয়ের 4 ও 11 তারিখ ছাড়বে। মালতি পাতপুর থেকে মালদার উদ্দেশ্যে ট্রেনটি চলবে জুলাই মাসের 5 ও 12 তারিখে। এই রথযাত্রা স্পেশাল ট্রেনটির নাম্বার হল 03419-03420। মালদা থেকে সপ্তাহে বৃহস্পতিবার সকাল 9টায় ছাড়বে, মালতি পাতপুরে পৌঁছাবে শুক্রবার ভোর রাত 3:55। মালদার উদ্দেশ্যে ট্রেনটি মালতি পাতপুর থেকে ছাড়বে সেদিনই অর্থাৎ শুক্রবারে সকাল 6টায়, মালদা টাউনে পৌঁছাবে শুক্রবারেই রাত 11:45। এই ট্রেনের স্টপেজ থাকছে রামপুরহাট, সাঁইথিয়া, সিউড়ি, অন্ডাল, আসানসোল, আদ্রা, বাঁকুড়া, মেদিনীপুর, হিজলি, বালেশ্বর, ভদ্রক কটক, ভুবনেশ্বর ও খুরদা রোড।